আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জামিনুরস বায়োলজিতে। আমরা আজকে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনের পার্ট হিসেবে ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে বিদ্যমান ব্রুনার্স গ্ল্যান্ড এবং ক্রিপ্টস অফ লিভারকোন গ্ল্যান্ড নিয়ে আলোচনা করব। ব্রুনার্স গ্ল্যান্ড এবং ক্রিপ্টস অফ লিভারকোন গ্ল্যান্ড ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে অবস্থান করে এবং এই গ্রন্থি থেকে উৎপাদিত রস বা ক্ষরিত রস, যা মূলত ক্ষারীয় এবং বিভিন্ন এনজাইম বহন করে যা পাকস্থলী থেকে আসা অম্লীয় কাইমগুলোকে ক্ষারীয় উপাদানে পরিণত করে এবং ক্ষুদ্রান্ত্রের ভেতরে ক্ষারীয় পরিবেশে এনজাইমের উপস্থিতিতে খাদ্যবস্তুগুলো ভেঙে সরল হয় বা পরিপাক হয়। আমরা দেখেছি আমাদের মুখগহ্বরে খাদ্যবস্তুগুলো নিরপেক্ষ পরিবেশে পরিপাক হয়, পাকস্থলীতে খাদ্যবস্তুগুলো অম্লীয় পরিবেশে পরিপাক হয় এবং আমরা যে লাল রঙের নালিটি দেখেছি এটা ক্ষুদ্রান্ত, এইখানে খাদ্যবস্তুগুলো মূলত ক্ষারীয় পরিবেশে খাদ্য পরিপাক হয় এবং পাকস্থলীর প্রাচীরে অনেক পুরু মিউকাসের স্তর থাকে, যা মূলত ক্ষুদ্রান্তে অতটা পুরু মিউকাস স্তর থাকে না। ফলে এখানে যদি অম্লীয় কাইমগুলো আসে ক্ষুদ্রান্ত্রের ভেতরে, সেক্ষেত্রে কিন্তু ক্ষুদ্রান্ত্রের প্রাচীর ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষুদ্রান্ত্রের প্রাচীরের সুরক্ষার জন্য মূলত অম্লীয় কাইমগুলোকে এখানে ক্ষারীয় উপাদানে পরিণত করতে হয় এবং এখানে মূলত ক্ষারীয় পরিবেশেই খাদ্যবস্তুগুলো ভেঙে সরল হয়। তো বন্ধুরা, আমরা যদি একটা ক্ষুদ্রান্ত্রের গঠন নিয়ে কথা বলি, তাহলে দেখব যে ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ, যেটি অকুণ্ডলিত মানে আনকয়েলড অবস্থায় থাকে, যার দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, খুব অল্প একটি অঞ্চল, এই আনকয়েলড মোটা তুলনামূলকভাবে একটু বড় হয়, এই মোটা নলটিকে আমরা বলতেছি ডিউডেনাম এবং পরবর্তী নালিকা যেগুলো খুব হাইলি কয়েলড অবস্থায় থাকে এগুলোকে আমরা বলি জেজোনাম এবং ইলিয়াম। জেজোনামের দৈর্ঘ্য 8 ফিট এবং আমাদের ইলিয়ামের দৈর্ঘ্যটা হচ্ছে লাস্ট পোর্শন, এটা প্রায় দৈর্ঘ্য 12 ফিট। তো আমরা এই অংশটিকে বলতেছি ডিউডেনাম। আমরা মাঝের অংশটিকে বলছি জেজুনাম এবং আমরা শেষ অঞ্চলটাকে বলতেছি ইলিয়াম। এটার দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, এটার দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইলিয়াম এবং জেজুনামটাই হচ্ছে ক্ষুদ্রান্ত্রের সবথেকে বৃহত্তর অংশ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই ব্রুনার্স গ্ল্যান্ড এবং ক্রিপ্টস অফ লিভারকোন গ্ল্যান্ডকে কোথায় পাই? রিমেম্বার, ব্রুনার্স গ্ল্যান্ড শুধুমাত্র ডিউডেনামের প্রাচীরেই পাওয়া যায় আর ক্রিপ্টস অফ লিভারকোন গ্রন্থি পুরু ক্ষুদ্রান্তেই পাওয়া যায়। অর্থাৎ ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম এই তিনটি অঞ্চল অর্থাৎ পুরু ক্ষুদ্রান্ত জুড়েই গ্রন্থিটি অবস্থান করে, পক্ষান্তরে ব্রুনার্স গ্ল্যান্ড শুধু ডিউডেনামের প্রাচীরে থাকে। ডিউডেনামের প্রাচীর, আমাদের পজিশনটা খুবই ইম্পর্ট্যান্ট, ডিউডেনামের প্রাচীরের কোন জায়গাতে থাকে? আমরা দেখতে পাচ্ছি আমাদের পিত্তথলি থেকে যে নালিটি আসে এটাকে আমরা বলি ভ্যাটার অফ অ্যাম্পুলা বা অভিন্ন পিত্তনালী। এই অভিন্ন পিত্তনালী ডিউডেনামের যে জায়গাতে মুক্ত হয়েছে এই জায়গাতে স্ফিংটার থাকে, খুব ক্ষুদ্র পেশি বলয় থাকে, আমরা এই স্ফিংটারটাকে বলি স্ফিংটার অফ অডি। দিস ইজ কল্ড স্ফিংটার অফ অডি। এই স্ফিংটার অফ অডির উপরের যে পার্ট থাকে মূলত এই প্রাচীরেই আমাদের ব্রুনার্স গ্রন্থিগুলো থাকে। তো বন্ধুরা, আমরা যদি দেখি ক্ষুদ্রান্তের একটা সেকশান আমরা দেখিয়েছি, সব থেকে বাইরের দিকের পার্টকে আমরা বলি সেরোসা, তারপরে যে আমরা লাল দেখতে পাচ্ছি বৃত্তাকার পেশি এবং উলম্ব পেশি এটাকে আমরা বলি মাসকুলারিস, এরপর আমরা যে নীল ডট দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি সাবমিউকোসা, এবং ভেতরের দিকে যে আমরা কালো বর্ডার দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি মিউকোসা। আমরা দেখতে পাচ্ছি যে মিউকোসা অঞ্চলটি মাঝে মাঝে আঙুলের মতো ভেতরের দিকে ভাঁজ হয়ে গিয়েছে, এটাকে ফিঙ্গার লাইক প্রজেকশন বলা হয়, আঙুলের মতো অভিক্ষেপ তৈরি করছে লুমেন বরাবর বা লুমেনের দিকে। এই আঙুলের মতো অভিক্ষেপগুলোকে বলা হয় ভিলাস এক বচনে, আর বহু বচনে আমরা এগুলোকে বলি ভিলাই। অর্থাৎ আমরা এখানে যদি দুটি ভিলাসকে বিবেচনা করি তাহলে আমরা এগুলোকে বলবো ভিলাই, ভিলাই বহু বচন। তো এভাবে যখন আঙুলের মতো অভিক্ষেপ তৈরি করছে তখন ভেতরের দিকে একটা অবতল অঞ্চল তৈরি হয়েছে, আমরা এই অবতল, এগুলো আঙুলের মতো অভিক্ষেপ ফিঙ্গার লাইক প্রজেকশন, ভেতরের দিকে যে খাঁজ রয়েছে এই খাঁজগুলোকে বলা হয় ক্রিপ্টস, আর এই ক্রিপ্টসে যে গ্রন্থি থাকে সেই ক্রিপ্টসে থাকা গ্রন্থিকে আমরা বলি
ক্রিপ্টস অফ লিভারকোন, বিজ্ঞানী লিভারকোনের সম্মানে আমরা এই গ্রন্থিগুলোকে বলি ক্রিপ্টস অফ লিভারকোন, যা মূলত আমাদের মিউকোসা স্তরের আমাদের যে ল্যামিনা প্রোপ্রিয়া রয়েছে সেই অঞ্চলে থাকে। আমরা জানি যে মিউকোসাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। আমরা সব থেকে বাহিরের দিকে বলি আমরা এন্ডোথেলিয়াল সেল, আমরা এই যে এই সেলগুলোকে বলি এন্ডোথেলিয়াল সেল, দিস ইজ এন্ডোথেলিয়াল সেল। আর পরবর্তীতে আমরা যে সবুজ ডট দেখতে পাচ্ছি আমরা এটাকে বলি ল্যামিনা প্রোপ্রিয়া, এবং ল্যামিনা প্রোপ্রিয়ার পরে যে লাল একটা বর্ডার দেখা যাচ্ছে এটা পেশি থাকে, এটাকে আমরা বলি মাসকুলারিস মিউকোসা। অর্থাৎ আমাদের মিউকোসা তিনটি স্তরে বিভক্ত, মাসকুলারিস মিউকোসা, ল্যামিনা প্রোপ্রিয়া এবং এন্ডোথেলিয়াল লাইন। এন্ডোথেলিয়াল লাইন, এখানে আমাদের কলামনার সেল থাকে। কলামনার সেল মানে আমরা জানি আবরণী টিস্যু, এবং এটা গ্রন্থি আবরণী টিস্যু। এই কলামনার সেলগুলো একটা ভিত্তি পর্দার উপরে সাজানো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কলামনার সেল অসংখ্য। এই বেসমেন্ট মেমব্রেন, এবং এই বেসমেন্ট মেমব্রেন ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে এমনভাবে বিকাশ করছে যে বেসমেন্ট মেমব্রেন কখনও কখনও ভেতরের দিকে ভাঁজ হয়, একটা আঙুলের মতো অভিক্ষোভ তৈরি করছে, যেটাকে আমরা বলি ভিলাস। আবার এই বেসমেন্ট মেমব্রেনই কখনো নিচের দিকে নেমে গিয়েছে, এবং নিচের দিকে ভিত্তি পর্দা থেকে নেমে কতদূর পর্যন্ত বিস্তৃতি লাভ করছে, ল্যামিনা প্রোপ্রিয়া অর্থাৎ মিউকোসারি পার্ট, মিউকোসার এন্ডোথেলিয়াল একটু ভেতরের দিকে এসে ল্যামিনা প্রোপ্রিয়া গঠন করছে। এই ল্যামিনা প্রোপ্রিয়াতেও মূলত কিছু আমরা সেল দেখতে পাচ্ছি, এই সেলগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে রস উৎপন্ন হয়। এই রসগুলো মূলত আমাদের ক্রিপ্টস অফ লিভারকোন দিয়ে আমাদের ক্ষুদ্রান্ত্রের ভেতরে এসে প্রবেশ করে এবং খাদ্যবস্তুগুলোকে ভেঙে ফেলতে সাহায্য করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভিলাস পুরো ক্ষুদ্রান্ত জুড়েই অবস্থান করে, আর ক্রিপ্টস অফ লিভারকোন গ্রন্থিগুলো দুইটি ভিলাসের অবতল অংশে অবস্থান করে। অর্থাৎ আমরা বলতে পারি যে ক্রিপ্টস অফ লিভারকোন পুরু ক্ষুদ্রান্ত জুড়ে অবস্থান করে। পক্ষান্তরে আমাদের ব্রুনার্স গ্ল্যান্ড শুধুমাত্র ডিউডেনামের অডি অফ স্ফিংটার অফ অডির ঠিক সম্মুখ প্রান্তে বা উপরের প্রান্তে অবস্থান করে। এই ব্রুনার্স গ্ল্যান্ড আবিষ্কার করছেন বিজ্ঞানী সুইচ বিজ্ঞানী, যেটাকে আমরা বলি জন ব্রুনার, তার সম্মানে আমরা এই গ্রন্থিটিকে বলি ব্রুনার্স গ্ল্যান্ড। তো বন্ধুরা, আমরা এই ব্রুনার্স গ্ল্যান্ড এবং ভিলাসের অবতল পার্টে থাকা ল্যামিনা প্রোপ্রিয়াতে অবস্থিত ক্রিপ্টস অফ লিভারকোন গ্রন্থির বৈশিষ্ট্য কতগুলো পয়েন্টের আলোকে ব্যাখ্যা করলে আমাদের বিষয়টি বুঝতে অনেকটা সুবিধা হয়। তো চলো বন্ধুরা, আমরা এক নম্বর বৈশিষ্ট্য দেখি। ব্রুনার্স গ্ল্যান্ড প্রেজেন্ট অ্যাবোভ দ্য স্ফিংটার অফ অডি ফাউন্ড বাই জন কার্ড ব্রুনার্স সুইচ সায়েন্টিস্ট। আমরা শুরুতেই বলছিলাম যে সুইচ সায়েন্টিস্ট জন ব্রুনারের সম্মানে এই গ্রন্থিটির নামকরণ করা হয়েছে। তিনি এটি প্রথম খুঁজে পেয়েছিলেন। কোথায় খুঁজে পেয়েছিলেন? ডিউডেনামের প্রাচীরে। তো ডিউডেনাম তো অনেক বড় জায়গা, 25 সেন্টিমিটার, এর কোন অঞ্চলে? স্ফিংটার অফ অডির উপরে, মানে যেখানে এসে আমাদের পিত্ত অভিন্ন পিত্তনালী যুক্ত হয়েছে তার উপরের প্রান্তে এই গ্রন্থিটি অবস্থান করে। দুই নম্বর বৈশিষ্ট্য, ইটস সিক্রেট বাইকার্বনেট রিচ মিউকাস ফর প্রোটেক্ট ওয়াল। প্রোটেক্ট ওয়াল মানে কি? আমাদের ডিউডেনামের যে প্রাচীর রয়েছে এটা এই প্রাচীরটাকে মূলত প্রোটেক্ট করার জন্য এই ব্রুনার্স গ্রন্থি থেকে রস খরিত হয়। তো ব্রুনার্স গ্রন্থি থেকে যে রসগুলো খরিত হয় সেই রসের বৈশিষ্ট্য হচ্ছে এটি হাইলি মিউকাস, অনেক ঘন মিউকাস থাকে, আঠালো মিউকাস থাকে, এবং প্রচুর বাইকার্বনেট থাকে। আমরা জানি বাইকার্বনেট হচ্ছে ক্ষারীয় বস্তু, আর পাকস্থলী থেকে অম্লীয় কাইম আসে। অম্লীয় কাইমগুলো আমাদের এই ডিউডেনামের প্রাচীরের ক্ষতি করতে পারে। এই ক্ষতি থেকে সুরক্ষার জন্য আমরা মূলত এই প্রাচীরে থাকা ব্রুনার্স গ্রন্থি থেকে মিউকাস দিয়ে দিই। মিউকাসগুলো এসে আমাদের ডিউডেনামের ভেতরে এসে জমা হয়, ফলে এখানে একটা প্রতিরক্ষা স্তর সৃষ্টি হয়, এবং অম্লীয় কাইমগুলো এখানে এসে মূলত নিরপেক্ষ হয় বা আংশিক ক্ষারীয় বস্তুতে পরিণত হয়, ফলে ক্ষুদ্রান্ত্রের প্রাচীর সুরক্ষিত থাকে। তো ব্রুনার্স গ্ল্যান্ডের কাজ এটাই, যেটা মূলত প্রোটেক্ট করতেছে। কার প্রোটেক্ট? আমাদের ক্ষুদ্রান্ত্রের প্রাচীরের প্রোটেকশনের কাজে নিয়োজিত। ইট অলসো সিক্রেট এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর হুইচ ইনহ্যাবিট দ্য প্যারাইটাল অ্যান্ড চিপ সেল। এটাকে আমরা বলতেছি যখন খাদ্যবস্তুগুলো আমাদের পাকস্থলী থেকে ডিউডেনামে এসে পড়ে, তখন এই ডিউডেনামের প্রাচীরে যে ব্রুনার্স গ্ল্যান্ড আছে এখানে বিশেষ কিছু সেল থাকে, সে সেল থেকে আমরা কিছু পেপটাইড ফরমেশন করি, সাম প্রোটিন লাইক সাবস্টেট, কিছু পলিপেপটাইড তৈরি করি, এবং এই পলিপেপটাইডগুলো এখানে লোকালি কাজ করে, এখান থেকে রক্তের মাধ্যমে বাহিত হয়ে আমাদের পাকস্থলীতে যায়। আমরা জানি পাকস্থলীতে আমাদের দুই রকমের সেল থাকে, মানে অনেক রকমের সেল রয়েছে। এখানে টার্গেট সেলটা হচ্ছে চিপ সেল এবং প্যারাইটাল সেল। চিপ সেল থেকে প্রচুর এনজাইম নিঃসরণ হয়,
প্যারাইটাল সেল থেকে এই সেল ক্ষরণ হয়। এই দুটি সেলকে মূলত ইনহ্যাবিট করে, অর্থাৎ এখানে এই সেল ক্ষরণেও বাধা দিচ্ছে প্লাস এনজাইম ক্ষরণেও বাধা দিচ্ছে, কারণ খাদ্যবস্তুগুলো অলরেডি কাইম হয়ে গেছে, এই কাইম বস্তু ডিউডেনামে চলে আসছে, এখানে আর এগুলো উৎপাদন করার দরকার নাই। অর্থাৎ ওখানে একটা সিগন্যাল পাঠানো হচ্ছে যে প্যারাইটাল সেল এবং চিপ সেলের কাছে আমাদের ব্রুনার্স গ্ল্যান্ড থেকে উৎপাদিত পলিপেপটাইড সিগন্যাল হিসেবে যায় যে তোমরা কাজ করা স্টপ করে দাও, কারণ আর এই সেলেরও দরকার নাই, এনজাইমেরও পেপসিনোজেন প্রোরেডিন এই এনজাইমগুলোরও দরকার নেই, কারণ খাদ্যবস্তু অলরেডি পরিপাক হয়ে ডিউডেনামে চলে আসছে, আমরা এই কথাটা এখানে বলছি। নাও বন্ধুরা, ইটস বেসিক্যালি সাবমিউকোসাল গ্ল্যান্ড। সাবমিউকোসা গ্ল্যান্ড মানে আমরা বুঝি যে গ্রন্থি সাবমিউকোসাতে অবস্থান করে। বন্ধুরা দেখো, যে আমরা বলছিলাম যে মিউকোসাতে একটা বেজমেন্ট মেমব্রেন থাকে, এটা এন্ডোথেলিয়াল বেজমেন্ট মেমব্রেন, আমরা কালো যে বর্ডারটা দেখতে পাচ্ছি তার উপরে আমাদের কলামনার সেলগুলো সাজানো রয়েছে। আমরা এই জায়গা থেকে এই এন্ডোথেলিয়াল বেজমেন্টকে একটু বৃদ্ধি লাভ করাইছি, বৃদ্ধি এন্ডোথেলিয়াল বেজমেন্ট আমাদের ল্যামিনা প্রপারিয়া ক্রস করছে, সাব আমাদের মাস্কুলারিস মিউকোসা ক্রস করছে এবং সাবমিউকোসাতে এসে অবস্থান নিয়েছে। আমরা এই জায়গাটাকে বলি সাবমিউকোসা। সাবমিউকোসাতে এসে আমাদের এন্ডোথেলিয়াল বেজমেন্ট মেমব্রেন ভাঁজ হয়ে একটি গঠন দাঁড় করাইছে, গ্রন্থের মতো গঠন দাঁড় করাইছে, এবং এই বেজমেন্ট মেমব্রেনের ভেতরে আমরা বিভিন্ন রকমের সেল পাচ্ছি সাজানো। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রন্থিটি কোথায় অবস্থান করতেছে, সাবমিউকোসা। আমরা ওই কথাটাই বলছি যে মূলত ব্রুনার্স গ্ল্যান্ডটা হচ্ছে সাবমিউকোসাল গ্ল্যান্ড, বাট রিমেম্বার আমরা শুধুমাত্র সাবমিউকোসার তে এই গ্রন্থি পাবো শুধু ডিউডেনামে, আমাদের জেজোনামে এবং ইলিয়ামে কিন্তু আমরা এই গঠনটা পাবো না, এখানে শুধু সাবমিউকোসাই পাবো, কোনো গ্রন্থি পাবো না। কিন্তু যদি এটা ডিউডেনামের সাবমিউকোসা হয় তখন সেক্ষেত্রে এখানে গ্রন্থি অবস্থান করে, কারণ আমাদের ব্রুনার্স গ্ল্যান্ড শুধুমাত্র ডিউডেনামে পাওয়া যায়। তো এটাকে আমরা বলতেছি দিস ইজ ব্রুনার্স গ্ল্যান্ড। হুইচ প্রেজেন্ট অ্যাট দ্য সাবমিউকোসা লেয়ার অফ ডিউডেনাম, নট স্মল ইন্টেস্টাইন। আমরা স্পেসিফিক করে দেবো এটা ডিউডেনামের শুধুমাত্র সাবমিউকোসা স্তরে পাওয়া যায়, এবং এখানে সেলগুলো অশ্বিনী গঠনে সজ্জিত, ফলে এখান থেকে যে এনজাইম বা বিভিন্ন রস উৎপন্ন হয়, মূলত এনজাইম কম উৎপন্ন হয়, এখানে প্রচুর মিউকাস এবং ক্ষারীয় বস্তু তৈরি হয় যা মূলত এই নালীর মাধ্যমে বাহিত হয়ে আমাদের এই ক্রিপ্টসে এসে পড়ে বা আমাদের ভিলাসে এসে পড়ে, ফলে এখানে যখন পড়তেছে লুমেনে তখন অম্লীয় কাইমগুলো ক্ষুদ্রান্তের ডিউডেনামেই মূলত ক্ষারীয় উপাদানে পরিণত হচ্ছে। আমাদের ক্ষারীয় বস্তুগুলো আরও আসে, পিত্ত থেকেও ক্ষারীয় উপাদান আসে, বাইকার্বনেট আমাদের অগ্নাশয় থেকেও আসে। তাহলে মূলত আমরা ডিউডেনামে অম্লীয় কাইমগুলোকে তিনটি সোর্স থেকে আসা ক্ষারীয় উপাদান দিয়ে ক্ষারীয় বস্তুতে পরিণত করি, একটি হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড থেকে আসা, একটি হচ্ছে পিত্ত থেকে আসা এবং আরেকটি হচ্ছে অগ্নাশয় থেকে আসা। নাও বন্ধুরা, ক্রিপ্টস অফ লিভার কোন প্রেজেন্ট অল ওভার দ্য স্মল ইন্টেস্টাইন। আমরা বলছি যে ক্রিপ্টস অফ লিভার কোন থাকে দুটি ভিলাসের অবতল খাঁজে, দুটি ভিলাস মাঝখানে যে অবতল খাঁজ রয়েছে এই খাঁজের এই জায়গাতে আমাদের ক্রিপ্টস অফ লিভার কোন গ্রন্থিটা অবস্থান করে। আর আমরা জানি যে ভিলাস পুরু ক্ষুদ্রান্ত জুড়ে থাকে, ভিলাসগুলো আমাদের শ্বসনতল বৃদ্ধি করে বলে আমাদের এই গ্রন্থিগুলোও পুরু ক্ষুদ্রান্ত জুড়ে অবস্থান করে। ইট বেসিক্যালি মিউকোসাল গ্ল্যান্ড অ্যারাইজ ফ্রম ল্যামিনা প্রপ্রিয়া। আমরা যেমন ব্রুনার্স গ্রন্থিকে বলছিলাম ডিউডেনামের প্রাচীরে পাওয়া যায় যা মূলত সাবমিউকোসাল গ্ল্যান্ড, কিন্তু ক্রিপ্টস অফ লিভার কোন আমরা এই গ্রন্থিটাকে বলতেছি দিস ইজ ক্রিপ্টস অফ লিভার কোন। আমাদের যে ক্রিপ্টস অফ লিভার কোন গ্রন্থি রয়েছে এটি কিন্তু সাবমিউকোসাতে নেই, সাবমিউকোসার ভেতরের দিকে স্তরটাকে আমরা মিউকোসা বলি যা তিনটি উপস্তরে বিভক্ত, মাস্কুলারিস মিউকোসা, ল্যামিনা প্রোপ্রিয়া এবং এন্ডোথেলিয়াল সেল। আমরা এই এন্ডোথেলিয়াল লাইনটি মানে ভিত্তিপর্দাটিকে আমরা ল্যামিনা প্রোপ্রিয়াতে ঢুকিয়ে দিয়েছি, ল্যামিনা প্রোপ্রিয়া ইজ দ্য পার্ট অফ মিউকোসা। তার মানে আমরা বলতে পারি এই গ্রন্থিটা কোথায় অবস্থান করতেছে, মিউকোসা। তার মানে ক্রিপ্টস অফ লিভার কোন গ্রন্থিটা মূলত মিউকোসাল গ্ল্যান্ড, পক্ষান্তরে ব্রুনার্স গ্ল্যান্ডটা হচ্ছে সাবমিউকোসাল গ্ল্যান্ড। আমরা এই কথাটা এখানে বলছি বন্ধুরা। ডিফারেন্ট টাইপস অফ সেলস দিস গ্ল্যান্ড সিক্রেট ডিফারেন্ট টাইপস অফ জুবস। আমরা এই যে ক্রিপ্টস অফ লিভার কোন গ্রন্থি পাচ্ছি যা মূলত দুইটি ভিলাসের খাঁজের
ল্যামিনা প্রোপ্রিয়া তথা মিউকোসা স্তরে বিদ্যমান। এই গ্রন্থিতে আমরা বিভিন্ন রকমের সেল পাচ্ছি, লাল, নীল, সবুজ, কালো, বিভিন্ন রকমের সেল আমরা বোঝানোর জন্য এখানে দেখিয়েছি। এই বিভিন্ন সেলগুলো থেকে বিভিন্ন রকমের রস খরিত হয়। তো আমরা এটাই আলোচনা করব, আমাদের ক্রিপ্টস অফ লিভার কোন গ্রন্থির বিভিন্ন যে সেল রয়েছে, কোনোটাকে গবলেট সেল বলি, কোনোটাকে আমরা এন্টারিকাস সেল বলি, কোনোটাকে আমরা বেজাল সেল বলছি, বিভিন্ন ধরনের সেল রয়েছে, এই সেলগুলোর মূলত ফাংশন কী, অর্থাৎ দুইটি ভিলাসের মাঝখানে থাকা ক্রিপ্টসের বিদ্যমান গ্রন্থিগুলোতে যে সেল থাকে সেই সেলগুলো মূলত কী কী রস তৈরি করে, আমরা সেই ব্যাপারটা একটু আলোচনা করব। তো এখানে প্রথমে আমরা আলোচনা করছি গবলেট সেল সিক্রেট মিউকাস ফর প্রোটেকশন। আমাদের এই ক্রিপ্টস অফ লিভার কোণে আমরা সবুজ রঙের যে সেলগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা, ভিত্তিপর্দার উপরে সাজানো আছে, অশ্বিনী গঠনে বিন্যস্ত এবং মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি করছে। এই ফাঁকা জায়গাটাকে আমরা চ্যানেল বলবো, বা এদিক দিয়ে আমাদের মূলত খাদ্যবস্তু সরি এনজাইমগুলো বেরিয়ে যাবে। এই এইখান থেকে এই সবুজ গবলেট সেলগুলো থেকে মূলত মিউকাস খরিত হয়, অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু ক্রিপ্টস অফ লিভার কোন পুরু ক্ষুদ্রান্ত জুড়ে অবস্থান করে, অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের সবুজ মিউকাসগুলো মূলত পুরো ক্ষুদ্রান্ত জুড়েই সিক্রেশন হয়, ফলে মিউকাসগুলো ক্ষরণ হয়, মানে কি খাদ্যবস্তুগুলোর মোটিলিটি বৃদ্ধি পায়, অর্থাৎ বেশ স্মুথলি তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারে এবং একসময় বৃহদান্ত্র দিয়ে বায়ুপথে নির্গত হয়ে যাবে। নাও বন্ধুরা, দ্বিতীয় বৈশিষ্ট্য বলতেছি আমরা এন্টারো এন্ডোক্রাইন সেলস সিক্রেট হরমোন ফর স্টিমুলেশন। এন্টারো এন্ডোক্রাইন সেল, এখানে আমাদের এই ক্রিপ্টস অফ লিভার কোন গ্রন্থিতে কিছু অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থাকে যেগুলোকে আমরা এন্ডোক্রাইন সেল বলি। এখান থেকে বিভিন্ন ধরনের হরমোন উৎপন্ন হয়, যেমন কলিসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন, গ্যাস্ট্রিন, দেয়ার আর ভ্যারিয়াস টাইপস অফ পলিপেপটাইড। এগুলো মূলত স্টিমুলেটর ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং এইখান থেকে উৎপাদিত আমাদের যে হরমোন, এই হরমোনগুলোকে আমরা লোকো হরমোন বলি। লোকো হরমোন বলার কারণ হচ্ছে যে এখান থেকে উৎপাদিত হরমোনগুলো মূলত আমাদের পরিপাকতন্ত্রেই বিভিন্ন সেলের উপর নিয়ন্ত্রণ করে। আমাদের পাকস্থলীতে যে সেলগুলো রয়েছে তার উপরে এই হরমোনগুলো গিয়ে প্রভাব ফেলে, আমাদের ক্ষুদ্রান্তের প্রাচীরে যে সেল রয়েছে তার উপরেও এই হরমোনগুলো গিয়ে প্রভাব ফেলে, অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। হরমোন মানে কি আমরা জানি, যেটা রেগুলেটর বস্তু হিসেবে কাজ করে, অর্থাৎ কোনো কিছুর সক্ষমতা বাড়িয়েও দিতে পারে আবার কমিয়েও দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করে। তো আমরা এটা বলতেছি যে আমাদের এই ক্রিপ্টস অফ লিভার কোণে মূলত হরমোনাল গ্ল্যান্ড থাকে। বাট রিমেম্বার, আমাদের হরমোনাল যে সেল রয়েছে, গ্ল্যান্ড সেল, এন্ডোক্রাইন সেল, এই এন্ডোক্রাইন সেল থেকে যে রস উৎপাদিত হয় তা কিন্তু আমাদের এই লুমেনে যায় না, বরং সেগুলো রক্তে যায়। আমরা জানি আমাদের সাবমিউকোসাতে প্রচুর ব্লাড ভেসেল থাকে, দেয়ার আর মেনি মেনি ব্লাড ভেসেল প্রেজেন্ট অ্যাট দ্য সাবমিউকোসাল এরিয়া, এবং এখান থেকে উৎপাদিত রসগুলো আমাদের রক্তের মধ্যে আসে এবং রক্তের মাধ্যমেই মূলত পুরো পরিপাকতন্ত্রের প্রাচীরে ছড়িয়ে পড়ে এবং পুরো পরিপাকতন্ত্রের পরিবেশটাকে কন্ট্রোল করে। কার্ব সেল, কেমোসেন্সরি সেল অ্যান্ড ফরমেশন ব্রাশ বর্ডার লাইন। হোয়াট ইজ কার্ব সেল? কার্ব সেলটা হচ্ছে আমাদের যে আমাদের মিউকোসার যে ভিত্তি পর্দা রয়েছে, যেটাকে আমরা বেসমেন্ট মেমব্রেন বলি। এই বেসমেন্ট মেমব্রেনে দেখো বন্ধুরা, আমরা বেশ কতগুলো কলামনার সেলকে দেখিয়েছি। এই কলামনার সেলগুলোকে যদি আমরা একটা এখানে দেখাই, একটা কলামনার সেল, তাহলে দেখতে পাচ্ছি কলামনার সেলের প্রান্তভাগটা আমাদের এরকম সূক্ষ্ম গঠন তৈরি করছে, লম্বা লম্বা সেল সামনের দিকে সূক্ষ্ম গঠন তৈরি করছে, অতি ফাইন ফিঙ্গার লাইক প্রজেকশন। এই অতি সূক্ষ্ম আঙুলের মতো গঠনগুলোকে আমরা বলি মাইক্রোভিলাই। তো দেখো বন্ধুরা, এখানে আমরা বেশ কতগুলো কলামনার সেল পাইছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, মেনি মেনি সেল ফাউন্ড অ্যাট দ্য ওয়াল অফ ভিলাস, ভিলাসের যে বেসমেন্ট মেমব্রেন রয়েছে। এই বেসমেন্ট মেমব্রেনে থাকা কলামনার সেলগুলোর প্রান্তভাগ কিন্তু স্মুথ না, বরং অতি সূক্ষ্ম গঠন বিশিষ্ট, মূলত প্লাজমা মেমব্রেন ভাঁজ হয়ে গেছে। প্লাজমা মেমব্রেনের এই ভাঁজগুলোকে আমরা মাইক্রোভিলাই বলি, আর মাইক্রোভিলাইগুলো অতিরিক্ত হয়ে একত্রিত হয়ে একটি লাইন তৈরি করছে, যেটাকে আমরা ব্রাশ বর্ডার বলি। অর্থাৎ বর্ডার মানে তো আমরা বুঝি প্রান্তভাগ, আর ব্রাশ মানে হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম উপ মানে অভিক্ষেপ থাকবে। তো এখানে সূক্ষ্ম অভিক্ষেপ সমৃদ্ধ একটা ব্রাশ বর্ডার তৈরি করছে। এই সেলগুলোকে আমরা বলি টাফ সেল। এগুলো মূলত খাদ্যবস্তু শোষণের কাজে নিয়োজিত করে, অর্থাৎ এখান থেকে পুষ্টি উপাদানগুলো এই টাফ সেল দ্বারা শোষিত হয় এবং শোষিত হওয়ার পরে সেটি রক্তে চলে আসে। আমরা এখান থেকে কিছু ব্লাডকে আমরা ভিলাসের ভেতরেও পাঠাবো, রক্তনালিকা, ওকে, সাম ব্লাড ভেসেল অলসো গো টু দ্য ইনসাইড দ্য ভিলাস, এবং খাদ্যবস্তুগুলো আমাদের এই টাফ সেল দ্বারা শোষিত হয়ে আমাদের রক্তের মধ্যে চলে আসে এবং রক্ত তখন ওই প্রয়োজনীয় উপাদানগুলোকে বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দেয় বা পুষ্টি উপাদানগুলোকে পৌঁছিয়ে দেয়। আমরা এই সেলগুলোকে বলতেছি টাফ সেল বা ভিলাসের প্রাচীরে সাজানো কলামনার সেল। না বন্ধুরা, প্যানেজ সেল সিক্রেট এনজাইম অ্যান্ড অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড।
হোয়াট ইজ প্যানেড সেল? প্যানেড সেলটাও আমাদের এই ক্রিপ্টস অফ লিভার কোন গ্রন্থিতে থাকে। এই প্যানেড সেলগুলো থেকে আমরা মূলত কিছু অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইড পাই। অ্যান্টি মানে কি? প্রতিরক্ষা, মাইক্রোব মানে তো জীবাণু, অর্থাৎ ক্ষুদ্রান্ত্রের ভেতরে যদি কোনো জীবাণু প্রবেশ করে, যদিও বিভিন্ন জায়গায় এটাকে প্রতিহত করার চেষ্টা করা হয়, তারপরেও যদি কোনো কারণে আমাদের ক্ষুদ্রান্ত্রের লুমেনে জীবাণু প্রবেশ করে, সেক্ষেত্রে আমাদের এই সেলগুলো থেকে, প্যানেড সেল থেকে কিছু অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইড খরিত হয়, যা মূলত ক্ষুদ্রান্ত্রে আসা বা আগত জীবাণুগুলোকে ধ্বংস করে দেয়। এবং আমাদের এই প্যানেড সেলগুলো থেকে প্রচুর এনজাইম পাই। আমরা শুরুতেই বলছিলাম যে ক্ষুদ্রান্ত্রের ভেতরে কিন্তু খাদ্যবস্তুগুলোর পরিপাক করতে হয়, আর পরিপাকের জন্য এনজাইমটা কে তৈরি করে? এর ভেতরে থাকা প্যানেড সেল। আমরা এটাই দেখিয়েছি যে প্যানেড সেলগুলোকে আমরা লাল রঙের দেখিয়েছি, যে লাল রঙের প্যানেড সেলগুলো আমাদের ক্ষুদ্রান্তে অবস্থান করে, যা মূলত এনজাইম ক্ষরণ করে। বেজাল অর স্টেম সেল অ্যাক্ট অ্যাজ এ প্রিকারসর সেল। হোয়াট ইজ প্রিকারসর সেল? প্রিকারসর সেল মানে হচ্ছে নট ফাইনাল সেল, যেটা ফাইনাল হবে। তো আমাদের এই ক্রিপ্টস অফ লিভার কোন গ্রন্থিতে কিছু বেজাল সেল থাকে, যা মূলত যে কোনো সেলে ডাইভার্ট হতে পারে। দেখা গেল এই ক্রিপ্টস অফ লিভার কোন গ্রন্থিতে কোনো একটা সেল, গবলেট সেল, মারা গিয়েছে, তাহলে গবলেট সেলের ক্ষয় তো পূরণ করতে হবে, আর গবলেট সেলের ক্ষয়টা কে পূরণ করবে? বেজাল সেল। তখন বেজাল সেল প্রিকারসর সেই গবলেট সেলে পরিবর্তিত হবে। দেখা গেল এখানে প্যানেড সেল নষ্ট হয়ে গিয়েছে, তাহলে তো এই ক্ষয়টা পূরণ করতে হবে, কে করবে? আমাদের বেজাল সেল। এটাকে আমরা স্টেম সেলও বলি, যা মূলত ক্ষুদ্রান্ত্রের যে ক্রিপ্টস অফ লিভার কোন গ্রন্থি থাকে, কোথায় থাকে? মিউকোসা। মিউকোসার কোথায় থাকে? ল্যামিনা প্রোপ্রিয়া। এই ল্যামিনা প্রোপ্রিয়াতে বিদ্যমান বেজাল সেল থেকে মূলত সেই ধরনের বেজাল সেলটি মূলত ওই সেলগুলোর প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। আমরা এটাকে প্রিকারসর বলছি। আর্জেন্টাফিন সেল সিক্রেট সেরোটোনিন ফর মাসেল কন্ট্রাকশন। আমরা জানি আমাদের ক্ষুদ্রান্ত্রের প্রাচীরকেও সংকোচন হতে হয়, আর পেশিগুলোও সংকোচন হয় মূলত আমাদের এই যে মাসকুলারিস রয়েছে, উলম্ব পেশি বা বৃত্তাকার পেশি, এই পেশিগুলো প্রপার ওয়েতে তখনই সংকোচন করতে পারবে যদি এখানে সেরোটোনিন উৎপন্ন হয়। সেরোটোনিন একটা কেমিক্যাল সিগন্যাল, একটা রাসায়নিক বার্তা, মেসেজ বলি আমরা, যা মূলত আমাদের তৈরি করে আর্জেন্টাফিন সেল। এই যে আমরা এখানে ক্রিপ্টস অফ লিভার কোনে নীল রঙের যে সেলগুলো দেখিয়েছি, এগুলোকে আমরা আর্জেন্টাফিন সেল বলছি। এবং এন্টারোসাইটস অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট। আমরা কালো রঙের যে সেলগুলোকে দেখতেছি, সেগুলোকে বলা হচ্ছে এন্টারোসাইট, যা মূলত ক্ষুদ্রান্ত থেকে পানি এবং লবণ শোষণ করে। ইলেকট্রোলাইট মানে বিভিন্ন ধরনের আয়ন, সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম নাইট্রেট, এই বিভিন্ন ধরনের আয়ন শোষণে কাজ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, ক্ষুদ্রান্তের দুটো ভিলাসের যে অবতল অংশ থাকে, এই অবতল অংশে ভিত্তিপর্দা ভাঁজ হয়ে একটি অশ্বিনী গঠনে বিন্যস্ত একটি গ্রন্থি তৈরি করে। এই গ্রন্থিগুলোকে বলা হয় ক্রিপ্টস অফ লিভার কোন, যা পুরো ক্ষুদ্রান্ত জুড়ে অবস্থান করে। এবং এই ক্রিপ্টস অফ লিভার কোনে বিভিন্ন রকমের সেল সজ্জিত থাকে অশ্বিনী গঠনে, যা থেকে বিভিন্ন ধরনের রস খরিত হয়, এবং সেলগুলো বিভিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে ক্ষুদ্রান্তের পরিবেশকে স্বাভাবিক রাখে বা কর্মক্ষম রাখে। তো আমি আশাবাদী তোমরা এই ভিডিও টিউটোরিয়াল থেকে ক্ষুদ্রান্ত্রের গঠন এবং ক্ষুদ্রান্তে থাকা ভিলাস এবং ভিলাসের মধ্যবর্তী অঞ্চলে থাকা ক্রিপ্টস অফ লিভার কোন এবং এই ডিউডেনামের ওয়ালে থাকা ব্রুনার্স গ্ল্যান্ড, রিমেম্বার এই ব্রুনার্স গ্ল্যান্ডগুলো শুধু আমরা ডিউডেনামেই পাই, আর পুরো ক্ষুদ্রান্তে কিন্তু এই ছবিটা পাওয়া যায় না, আমরা এই ছবিটা পাই। তো আমরা এই দুটা গ্রন্থের সম্বন্ধে তোমরা আইডিয়া লাভ করতে পারছো। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করবে, দেন তোমাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।